ভ্রমণে গেলে দেবেন না বার্তা প্রশাসনের ফেসবুকে পুজোয় সপরিবারে ঘুরতে গেলে ফেসবুকে সঙ্গে সঙ্গে স্টেটাস দেওয়া বন্ধ করুন লাগেজ নিয়ে বাড়ি ছেড়ে বের হওয়ার সময় সেলফি তুলে লিখবেন না ফিলিংস এক্সাইটেড গোয়িং টু পুরি ফোর ফেজ গোয়িং টু পুরি ফোর ডেজ অর্থাৎ বাড়ি ফাঁকা রেখে চার দিনের জন্য বা পাঁচ দিনের জন্য বাইরে গেলে স্থানীয় থানা বা পুলিশ ফাঁড়িকে জানিয়ে যান ভ্রমণের আনন্দ যদি নষ্ট না করতে চান তাহলে নিজের গোপনীয়তা বজায় রাখুন মনে রাখবেন সোশ্যাল মিডিয়ায় চোখ ঘুরছে অপরাধীদেরও সতর্ক থাকলে তবেই রোখা যাবে চুরি ছিনতায়ের মতো ঘটনা তাই অপরাধ রুখতে এবার পাড়ায় পাড়ায় নাগরিক সচেতনতায় নেমেছে আসানসোল দুর্গাপুর পুলিশ অপরাধের ঘটনা এড়াতে শুক্রবার হীরাপুরের তিরাশি ও চুরাশি নম্বর ওয়ার্ডে হয়ে গেল নাগরিক সচেতনতার শিবির এদিন থানায় দুই আধিকারিককে নিয়ে নাগরিকদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরেন আসানসোল দুর্গাপুরের পুলিশ এসএপি সেন্ট্রাল বরুণ বৈদ্য জানান পুজোর সময় অপরাধের লাগাম টানতে পুলিশ তৎপর সারা বছরই নাকি নাগরিক সচেতনতার শিবির হয় কিন্তু পুজোর সময় সেই শিবির বেশি করে করা হচ্ছে থাকলে তবেই কমবে চুরি ছিনতায়ের মতো ঘটনা ওই শিবিরে পুলিশ আধিকারিকরা জানান এবার থেকে অপরাধীদের ছবি শুধু থানায় নয় পাড়ায় পাড়ায় টাঙিয়ে দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে যারা দাগি অপরাধী এতদিন তাদের ছবি থাকত থানায় এবার তাদের চিহ্নিত করতে পারবে সাধারণ মানুষও ওইসব অপরাধীদের যদি হঠাৎ করে রাস্তাঘাটে বা লোকালয়ে দেখা যায় তবে যেন সতর্ক হয়ে যান সাধারণ নাগরিকরাও অপরাধ প্রবণতা রক্ষতে অভিনব এই ভাবনা আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশের তরফ থেকে স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয় যে সমস্ত যুবক যুবতীরা মেশে থাকছেন তাদের গতি প্রকৃতির সন্দেহজনক হলে বাড়ির মালিক সঙ্গে সঙ্গে থানায় জানান প্রসঙ্গত আসানসোলে বাড়ির মালিকের অজান্তেই কল নামে এটিএম প্রতারণা চক্র বাড়ি ভ্রমণে গেলে ফেসবুকে স্ট্যাটাস দেবেন না সতর্ক বার্তা প্রশাসনের পুজোয় সপরিবারে ঘুরতে গেলে ফেসবুকে সঙ্গে সঙ্গে স্ট্যাটাস দেওয়া বন্ধ করুন লাগেজ নিয়ে বাড়ি ছেড়ে বের হওয়ার সময় সেলফি তুলে লিখবেন না ফিলিংস এক্সাইটেড গোয়িং টু পুরি ফোর ফেস ব্রিটেক গোয়িং টু পুরি ফোর ডেজ অর্থাৎ বাড়ি ফাঁকা রেখে চার দিনের জন্য বা পাঁচ দিনের জন্য বাইরে গেলে স্থানীয় থানা বা পুলিশ ফাঁড়িকে জানিয়ে যান ভ্রমণের আনন্দ যদি নষ্ট না করতে চান তাহলে নিজের গোপনীয়তা বজায় রাখুন মনে রাখবেন সোশ্যাল মিডিয়ায় চোখ ঘুরছে অপরাধীদেরও সতর্ক থাকলে তবেই রোখা যাবে চুরি ছিনতায়ের মতো ঘটনা তাই অপরাধ রুখতেই এবার পাড়ায় পাড়ায় নাগরিক সচেতনতায় নেমেছে আসানসোল দুর্গাপুর পুলিশ অপরাধের ঘটনা এড়াতে শুক্রবার হিরাপুরের তিরাশি চুরাশি নম্বর ওয়ার্ডে হয়ে গেল নাগরিক সচেতনতা শিবির এদিন থানায় দুই আধিকারিককে নিয়ে